17 সেপ্টেম্বর 2022 আপনারা দেখছেন দিনাজপুরে কারুল হাট আর এই যে এখানে ফ্যাটেনিং এর জন্য সমস্ত গাবি গরু কেনা হয়েছে এগুলো কিন্তু সব চলে যাবে কুমিল্লার চাঁদপুরে হলো চাঁদপুর থেকে ভাইরা এসেছে আজগর ভাইয়ের কাছে তো এগুলো সব কেনা হয়ে গেছে আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম চাঁদপুর কোথায় ভাই ফরিদগঞ্জ ফরিদগঞ্জ জি এই প্রথম আসলেন এই অঞ্চলে এখানে এই প্রথম আপনাদের খামার কত দিন খামার আমাদের 1.5 বছরের উপরে এর আগে গরু সংগ্রহ করতেন কোথায় আমি আসছি কুষ্টি আসছি পাবনা আসছি পাবনা কুষ্টি অঞ্চলে আসছেন আসছি আর দিনাজপুর অঞ্চলের প্রথম জি আজগর ভাইয়ের কাছে আজগর ভাইয়ের কাছে কতকাল আসছেন গতকালকে রাতে আসছি একটু যদি আজগর ভাইয়ের কাছে আসার একটু অভিজ্ঞতাটা একটু বলতেন আসলে আজগর ভাই তো আমরা চিনি না আপনাদের চ্যানেল দেখে আজগর ভাইয়ের ঠিকানা নিছি মোবাইল করছি ভাই বলছে আসেন বাজার মোটামুটি ভালো আছে তো কালকে আসলাম আর কি না আমরা তো জানি যে আজগর ভাই সবচেয়ে কমে গরু কিনে দিতে পারে না উনি ভালো কমে কিনে দেয় বাজার যেরকম আর কি ওর উপরে না বাজার হিসেবেই তো আপনাকে কিনতে হবে জি তা আমার কথা হলো যে আজগর ভাইয়ের কাছে গরু কিনে আপনারা খুশি কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা আসছি আপনার কাছে আজগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে বাজার কেমন গেছে আছে মোটামুটি ভালো আছে ভালো আছে হ্যাঁ কিনার মতো আছে কিনতে পারলে লাভ হবে না লাভ হবে কিনতে পারলে লাভ না হলে লাভ নাই এটা তো আপনি সবসময় বলেন আমি সবসময় বলি যে কিনতে পারলে লাভ আছে কিনাটাই লাভ হ্যাঁ তো 11টা গরু আচ্ছা এই যে প্রথমে আমরা এই গাবিটা যে দেখছি এটা তো ফ্যাটেনিং হ্যাঁ ফ্যাটেনিং সব ফ্যাটেনিং এই গাবিটা আজকে কত নিল রানিং করতে পারবে মনে করো এই গাবিটা তো যদি হিট হয় বীজও দিতে পারবে বীজও দিতে পারবে দুই দাঁত চার দাঁতের গরু আচ্ছা দুই দাঁত চার দাঁতের গরু তাহলে তো এগুলো মানে এখনো হিট হলে তো এগুলো বীজও দেওয়া সম্ভব বীজ দেওয়া যাবে কিন্তু মাংস হিসাবে কিনা হয়েছে গরুগুলো কিন্তু কেনা হয়েছে মাংস হিসাবে এটা এটা কি ধরনের ওজন হইতে পারে এটা আপনার প্রায় আপনার 3 মণের কাছাকাছি 3 মণ 10 কেজি শর্ট হবে 3 মণে 10 কেজি শর্ট হবে এটা কত দিকে নেয় 66 এটা 66,000 টাকা দিকে নেয় তারপরে এই যে এ পাশেটা দেখছি এটা তো অনেক লম্বা গরু হ্যাঁ এটা লম্বা গরু এটা কত আপনারা মনে করেন যে 8 মণও ভরতে পারবে মাংস এটাতে অনেক মাংস হবে কারণ এটা তো এখন ফ্রেম দেখছি আমরা ফ্রেমটা আছে হ্যাঁ কিন্তু এটাকে খাওয়া সে এটা বানাইতে হবে আচ্ছা না এটা তো বানাইতে লাগবে হ্যাঁ বানাইতে হবে এই এই গরুটা কতদিন হয়েছে 72 দিন এটা 73,000 টাকা দেওয়া হয়েছে এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গরুটা কিন্তু অনেক লম্বা তারপরে এই সাদাটার পরে এটা কি দুধটু হয় নাকি এখন না না দুধ হয় না আচ্ছা দুধ হয় না এটা এটা 56 এটা 56 যে দেখছেন আপনারা তারপর একটা এইটা আমরা একটু মোটা দেখছি এটা 65 এটাতে গোস্ত কি পরিমাণ হবে 3 মণ তার মানে প্রায় 21,000 টাকা করে বললো আর আমার আইডিয়া 20,521 20,521 করে আজকে পড়ছে আর তারপরে এই যে আপনার পেছনেরটা 66 দেখেন গরুটা 66 এগুলো যদি আমার জায়গা অন্য কেউ হইতো হ্যাঁ এগুলো গরু আপনার এমনি তো 72-73 করে কিনে দিত বা 75 কিনে দিত না তা তো আমরা দেখছি কারণ এই গরুগুলির যে সাইজ তাতে দামটা তো অনেক কম পড়ছে দর্শক বিবেচনা আপনাদের উপরে তারপরে এই এইটা নেওয়া হয়েছে আচ্ছা এটা কতদিন হইলো 62 এটা 62 এই যে দেখছেন সাইজগুলি তারপরে এটা 71 দুই দাঁত বয়স ভাই এটা দুই দাঁত বয়স হ্যাঁ এটা 71 এই কারণে এই গরুটা আর 4-5টা বাচ্চা নিতে পারবে আচ্ছা এটার ইচ্ছা করলে বাচ্চাও নেওয়া যাবে তারপরে এইটা এটা কতদিন হয়েছে এটা নেওয়া হয়েছে 68 68,000 কারণ এই ধরনের গরু যেই দামে আজকে কেনা হয়েছে এই দামে আসলে এটা সম্ভবই না
তারপর কি দেশীও না হয়েছে ওটা নিছি আপনার হলো 44500 আর এটা আমরা হলো 45500 44500 তার থেকে একটা করে নিছি ভাই গরুটা আমাদেরকে এখানে 5000 টাকা লাভ দিচ্ছিল ভাই এইখানে নগদ আপনাকে 5000 টাকা লাভ দিচ্ছিল ভাই আসতেছিল হ্যাঁ ভাই বলছে না এটা পুরো বিক্রি হবে না এটা কত দিন নিছেন এটা আমি নিছিলাম 60000 দিয়ে 60000 60000 এটা তো মাত্র 60000 দেখেন অনেক বড় গরু কিন্তু আমার মনে হয় গাইটা এইটা গাই কোনো গাব আছে আমি ভাইকে বললাম ভাই গাইটা একটু চেক করেন এটা আমার টার্গেট গাব আছে এটা গাব থাকতে পারে আপনার অভিজ্ঞতায় বলে আর গাব থাকলে তো এটা তো 1 লক্ষ টাকা দিবে না না গাব থাকলে তো এটা 1 লক্ষ টাকা কেউই দিবে না 1 লক্ষের উপরে চলে যাবে আচ্ছা গাব মানে এটা সাইড দিয়ে কিনছি মানে দুইজন আসলো কেনার জন্য আর কি গিরোজ দালাল গাভী গরুগুলি যে কিনে দেওয়া হইলো সেগুলো তো আমরা দেখলাম যে আসলে অনেক সস্তা দিয়ে আজকে কিনছেন আমি যে রেটে কিনে আমার কাছে যে ভাই আসল আমি যে রেটে কিনতে পারবো আমার চ্যালেঞ্জ থাকবে যে আরো যত ভাই আছে তাদের থেকে আমি যদি কোনটা গরু কিনতে পারতেছি কিনা এটা দর্শক ভাইরা বিবেচনা করবো আমি করবো না আমার গরুটা কম রেট কিনা হচ্ছে কিনা এইটা আজগর ভাইয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে যে আমি যে গরু বিবেচনা দর্শক করবে যে দর্শক আপনারা দেখুন এই যে এত বড় বড় গরু যেই রেটে কেনা হয়েছে আজগর ভাই যে চ্যালেঞ্জটা করলেন এই চ্যালেঞ্জটা বিবেচনা আপনারা করবেন এই গরুটাকে কিন্তু 60000 কেনা হয়েছে এখানে কিন্তু 65000 দিতে যাচ্ছে আমরা একটু আজগর ভাইয়ের কাছে আসবো তার আগে আমরা উনাদের কাছে আসতে চাই আপনারা এইগুলি নিয়ে এখন কতদিন পালবেন মানে মোটামুটি আমরা যেটা দেখলাম যে 25-21000 টাকা পড়লো আজকে তিন মাসে আপনারা এইটাকে আরো ফ্যাটেনিং করবেন তারপরে আপনারা ছাড়বেন মানে আপনাদের তো ফ্যাটেনিং এই বিজনেস এর আগে সার গরুটা বেশি করছে এখনো সার গরু আছে এখনো সার গরু আছে কতগুলি আছে 48টার মতো সার গরু আছে 48টা আর এই গাবি গরুর প্রজেক্ট গাবি গরু আছে 8-9টা আছে 8-9টা আজকে নিলেন 11টা মানে আরো নেওয়ার প্ল্যান আছে কিটা না এখন আপাতত না পরে দেখি বাজার কিরকম হয় মানে এইটা লাভ হইলেই তো আপনি আসবেন এমন সেটা তো লাভের উপরে নির্ভর করবে আপনার আশাটা আচ্ছা আপনারা আরো আরো মানে ভাই এসেছে আসসালামু আলাইকুম ভাই মানে আপনিও আসছেন কি বুঝলেন এই হাটে কারোর হাট অবশ্যই ভালো ভালোই লাগলো আসলে আমরা তো এর আগে কয়েকটা হাটে গেছি ধরেন কুষ্টিয়াতে গেলাম এই পাবনাতে গেলাম কয়েকটা হাটে গেছি আচ্ছা আসলে আমাদের হচ্ছে একটু নতুন নতুন অভিজ্ঞতা নাই আশা ঘুরা বিষয়টা হলো যে আসলে কিনতে পারা না আমাদের এমন হয়েছে যে আমরা পাবনা আসছি গরু কেনার জন্য আমরা গরু কিনে নাই আমরা দেখা দুদিন থাকা আবার চলে গেছি এমন আমাদের হয়েছে মানে বিষয়টা হলো যে কিনতে পারাটা হলো একটা আর্ট একটা শিল্প আসলে আমরা তো খামারের যে বিজনেস স্ট্যাটাস হলো আমরা আসলে এটা শখের বসেই করা তারপরে এখন বাণিজ্যিক পর্যায়ে চলে যাচ্ছে তারপরে আমরা শখ এবং বাণিজ্যিক দুটোটা মিলিয়ে করতেছি মানে আজগর ভাই যে গরুগুলিকে কিনে দিল মানে এটা তো অনেক চিপ রেটে কিনে দিছে অবশ্যই উনি আমাদেরকে ভালো একটা রেটে দিচ্ছে আর সবচেয়ে ওনার বিষয়টা হচ্ছে কি উনি একজন ভদ্র টাইপের এতটুকু আমরা এতটুকু দেখছি উনি আসলে ভদ্র একজন মানুষ আচরণ খুবই সহনশীল ভালো এটা আমি অনেস্টলি বলতেছি আর গরুগুলো আমাদেরকে যে দামে কিনে দিচ্ছে মোটামুটি বাজার কম্পেয়ার করলে বা হাট কম্পেয়ার করলে মোটামুটি একটু আমার কাছে মনে হয়েছে যে কমেই কিনে দিচ্ছে মানে আপনারা যদি নিজেরা গরুগুলো কিনতেন আজগর ভাই ছাড়া তাহলে হয়তো আরও বেশি দাম দিয়ে কিনতে হইতো দেখেন আমি বলি আমরা যদি একটা নিজের গরু যদি নিজে কিনতাম আসলে এটা বিষয়টা হচ্ছে কি ধরেন আমি একটা গরু ধরেন আপনার 10000 টাকা বেশি দিয়ে কিনে ফেললাম ওটা ধরেন আমার আমি কিনছি তা আমি ঠকছি মানে আমার কোনো প্রবলেম নেই
আচ্ছা আমি কিনতে ঠকছি বিক্রি করতে ঠকবো এটা আমার আমার কাছে আমার আছে না যে আমি আমি লস দিলাম আমার কোনো সমস্যা নেই আচ্ছা কিন্তু ওনারা যদি কম দামে কিনে দেয় সত্যিকার অর্থে উনি কম দামে কিনে দিচ্ছেন এটাই হলো আসল কথা যে আজগর ভাই আপনাকে অনেক কম দামে কিনে দিচ্ছেন অনেক বলতে আসলে হাট মানে হাট অনুপাতে হাট অনুযায়ী একটু কমে কিনে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আসসালামু আলাইকুম আজগর ভাই এবার একটু জানবো এই যে আপনার কাছে যারা আসতে চায় একটু নাম্বারটা আপনি যদি দিবেন 0171-848-7701 আরেকবার বলুন 0171-848-7701 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা শুনলেন যে আজকে 17 সেপ্টেম্বর 2022 দিনাজপুরের কাহারোল হাট থেকে আজগর ভাই এই যে গরুগুলি ওনারা কিন্তু ফ্যাটিংয়ে খামারের জন্য এসেছেন এবং সুদূর চাঁদপুর থেকে এই এসে গরুগুলি আসলে কী দামে কিনলো আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা